হাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের নানা ইস্যুতে সমালোচনা করে ফের আলোচনায় তিনি। তার এই অবস্থান নিয়ে সমালোচনা হচ্ছে কোনো কোনো মহলে। স্বাধীনতার সপক্ষে অফিসার তাকে আমি স্যালুট করি, স্যালুট করি এবং তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াই তার আইনি সহায়তা দেব। বৃহস্পতিবার রাজধানীর খিলগা থানায় জেডাই খান পান্নার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করে মোহাম্মদ বাকের নামে একজন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 180 জন আসামির মধ্যে জেডাই খান পান্নার অবস্থান 94। প্রতিক্রিয়া আমি অত্যন্ত আনন্দিত এবং দুঃখিত, দুঃখিত এই কারণে ওটার এক নম্বর অ্যাকিউজড আমি হইতে পারি এবং 94 নম্বরে আমাকে করবে, তো সেটাই আমি একটু অপমানিত বোধ করতেছি যে যেহেতু একটা হত্যা মামলা তাও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে হত্যা করতে গিয়েছি, হত্যাটা মিস হয়ে গেছে করতে পারি না, এটা একটা দুঃখজনক কি না? কেন মানে এটা কেন হলো মনে হচ্ছে? এইটা হইলো তো এটা ঘটনাটা নাকি জুলাইয়ের 19 তারিখ, তখন তো আমি কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে, ছাত্ররা আমার সাথে তাদের আন্দোলনের সমর্থনে আমি আন্দোলন করে যাচ্ছি আইনি আইন প্রাঙ্গণে মেনে, এবং সম্ভবত তখন আমাদের আপিল বিভাগে মামলাটা চলছিল জুলাই। তো তারপর পরের ঘটনা 4 তারিখ পর্যন্ত তো আমি ছিলাম 4th August, কিভাবে 19 জুলাই মেরা দিয়ে যে জায়গাটা আমি আজকে পর্যন্ত চিনি না সেইখানে কোথায় গিয়া কার সাথে গিয়ে এই মারামারি করতে গিয়া গুলি, যেহেতু রিসেন্টলি আমি প্রেজেন্ট এই ইন্টারিম গভর্নমেন্টের বেলা তাদের কিছু ভুল ত্রুটি নিয়ে সরাসরি সমালোচনা করি সেটা হয়তো অনেকের সহ্য হচ্ছে না, এটা তো কেউ না কেউ ভিকটিম হয়, আঘাতটা পড়ে তো সেই আঘাতের কারণে হতে পারে, আইনি সমাধান আমি যাব, মামলা তো একটা আইনি প্রক্রিয়া অথবা আমি আইনেরই আশ্রয় নিব, আইনি প্রক্রিয়াতেই আমি যাব, বেআইনি প্রক্রিয়ায় আমি যাব, ওই ভুয়া নাম্বার ঢুকাই দিয়ে কাউকে অমুকে করছে ইলিশ সাহেব করছে বা তার প্রেস সচিব করছে এই ধান্দায় আমি যাব না, আমি লয়ার, তাদের ভাষায় মিড গ্রেডের বা মধ্যম ইসের লয়ার হইল লয়ার, এটা তো বুঝা যায় যে বেসিক্যালি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানে আমাকে জড়ানো হয়েছে, যে কোনো অন্ধলোকও বুঝতে পারবে, যে কোনো চক্ষুষ্মান লোকেরও দরকার যার সামান্য বিবেক বুদ্ধি আছে, যেহেতু আমি রিসেন্টলি ওই প্রেজেন্ট গভর্নমেন্ট এর কিছু অ্যাক্টিভিটির অ্যাগেনস্টে কথাবার্তা বলি যেটা তারা সহ্য করতে পারছে না, এছাড়া অন্য কোনো কারণ আমি কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই ঋদ্ধতা ছাড়া, হ্যাঁ সেই ক্ষেত্রে এসে আমার আমাকে আমার মত প্রকাশ যাতে না করতে পারে।